যিনি রাজপথের সাহসিক সৈনিক যিনি রাজপথ গরম করার পরও এ দেশের কোন মারফুত কবার ক্ষমতা হয় না যিনি বাতিলের বিরুদ্ধে দাঁত জবাব দেয় যিনি দেশের নাস্তিক মূর্তাত্বের জম উনি হলেন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেব পীর সাহেব পীর সাহেব চর্মনার পিসাব শুধু চরমনার পিস না শুধু বাংলার বাংলার পিন না পিল সারা মুল্লুক পীর হয় পানি অত বাচ্চা সারা মুল্লুকের পীর বাংলাদেশ মুজাহিদ কমিটি আছে না ভারত মুজাহিদ কমিটি নাই পাকিস্তান মুজাহিদ কমিটি লন্ডন মুজাহিদ কমিটি ইরাক মুজাহিদ কমিটি সৌদি মুজাহিদ কমিটি কুয়েত মুজাহিদ কমিটি আমেরিকা মুজাহিদ কমিটি আছে যে আমেরিকাতে মুসলমানদের নাম না ওখানো মুজাহিদ কমিটি আছেনি যেই প্রোগ্রামে মক্কার মেহমান মদিনার মেহমান আগমন করে ঠিক সেই জমিনটা হইল সরমোনার জমিন যে জমিনের গেলে একটা মানুষের জিন্দগির মোর পরিবর্তন হয়ে যায় এই জমিনের মধ্যে কারেন আনছে উজানিতে বাতি জ্বালাইছে শর্ম সেই বাতির আলো দিয়া সারা পৃথিবীর জমিন আলোকিত হয়েছে কারেন আনছে কইতে কইতে শর্ম নাই পাগল বলি আৰে উজানিতে কি পাই লনি মহি কৰি শুন শংক নাই পুজানি যেনে ন উত্তৰ টিকা তা না তাহার গঙ্গো হিতে কেন্দ্র সোনার মোদিন শব্দটা সোরে কোরে কন আল্লাহ আকবর এই ঠিকানায় কত পাগ ওই আমার মাসুকের দা লাইল কি দনে হো ইয়াদি মহাজনি করিল দারে ধারে গিয়ালুকের আরে হাতে পায়ে দরিয়া গরে গরে দিনের দাওয়াত গিয়েছিলেন পৌসাইয়া শর্মায় মরহুম সৈয়দ ইশাক রহমতুল্লাহ ওনার বেগের মধ্যে ফাসফে টুপি থাকতো যেই দেশ যেই টুপির চল সেই টুপি দিয়েই ওয়াশ করত একবার এক এলাকার যাওয়ার পরে গ্যারামের দিকে মাইক টানাকিতে দেয় নাই হুজুরে লোকেরা বলল এই ও এই দেশ আইতে জিম না যদি মাইক লাগায় তো বাগুন ক্ষেতের দিকে লাগা কোন ক্ষেত বাগুন ক্ষেত হুজুর এ কইল হুজুর গ্রামের দিকে মাইক লাগাইতে দিত না বাগুন ক্ষেতের দিকে হেদিকে দিতে কয় কয় হেদিকে ওই দেও এই বাগুন হইলে হেরা খাইব না এই বাগুন খাইলে আল্লাহ হেদায়ত দিয়ে দিব এরপরে বাগুন ক্ষেতের দিকে মাইক দিয়ে হুজুরে ওয়াজ করে গেছে এই বাগুন ওইছে এই বাগুন খাওয়ার পরে এই দেশে তেনে একটা টলার রিজার্ভ কইরা চরমনের ময়দানে গেছে হেদায়ত বাগুনের মধ্যে দিয়ে থাকে ঠিক তো বাইর আমার যে জমিনের মধ্যে গেলে একটা মানুষের জিন্দিগির মোর পরিবর্তন হয়ে যায় কথা ঠিক না ঠিক বাইর আমার এই যে চরমনার যে ময়দানটা এই ময়দানের মধ্যে বছরে দুইবার অনুষ্ঠান কয়বার আরো জোরে এই ময়দানের মধ্যে যাওয়ার পরে কত মানুষের যে আল্লাফাক জিন্দিগির মূল পরিবর্তন করছে মদ খোর জুয়াখোর জিনাখোর ডাকাত গুন্ডা এমন কি সবচেয়ে বড় ডাকাত আইসা আল্লাহাক তার হেদায়তে নূর দিয়া দিছে ওখানে যাওয়ার পরে হুজুরে আগেই ঘোষণা করে ইনাম আল্লাহাম নিয়ত তুমি আগে নিয়তকে পরিষ্কার করো তুমি কেন আসছো যদি দুনিয়ার কোনো নিয়তের উদ্দেশ্যে আইসা থাকো বাদ দেও আগে আল্লাহ রে পাওয়ার উদ্দেশ্যে নিয়ত করো দুনিয়া এমনি আসবে জোহরের যে বয়ান না চলে প্রথম দিন উদ্বোধনী বয়ান এই বয়ানই তো শতকরা নব্বই পার্সেন্ট লোকের আল্লাহ বুঝ পয়দা করিয়া কারণ পিসাব চর্ম নাই ওরা নিজের দল বড় করার জন্য ওয়াশ করে না নিজের দল ভারী করার জন্য ওয়াজ করে না মানুষ আল্লাহর পথ পাওয়ার জন্য ওয়াজ করে ঠিক ঠিক নিজের সুনাম সুখ্যাতি বাড়ানোর জন্য ওয়াজ করে না